এটা V15, ভিভো V15, এটার এই মুহূর্তে প্যাটার্ন লক আছে, সেটি একটা নতুন ডঙ্গেল, এমআরটি টুল এর সাহায্যে কিভাবে প্যাটার্ন আনলক করা যাবে সেটা এখন দেখব। এখন এমআরটি টুল খুলছি, তো সেটার সাহায্যে এটা ভিভো V15 আছে, এই টুলটাকে খুলতে হবে। এটা এমআরটি টুল খুলে গেল, এই ভিভোটা সেট হয়ে আছে আগে থেকে, এটা ডিফল্টে ভিভো থাকে, তা এরপরে যদি কোনো সেট থাকে ওপো শাওমি এগুলো চেঞ্জ করতে হবে। ভিভোতে গিয়ে মডেলে গিয়ে আমরা এটা V15 যেহেতু জানি, তো সেটা V15 সেট করলাম। পোর্ট অটো থাকবে, ফরম্যাট আনলকে রেখে স্টার্ট বাটনটা ক্লিক করলাম। এটি এই মুহূর্তে দেখাচ্ছে এখানে স্ক্যানিং মোবাইল পোর্ট, এই মুহূর্তে মোবাইল পোর্টটি লাগালাম। ওখানে কানেকশন হয়ে গেছে, রিডিং মোবাইল জিপি এটা সাকসেস, অল ডান এখানে দেখিয়ে দিয়েছি। তো এই অবস্থাতে সেটটা খুললাম, সেটটাকে অন করব, খুলেছে কিনা দেখব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি ফোনটি প্যাটার্ন আনলক হয়ে গেছে, যেহেতু ডিফল্ট সিস্টেমে চলে এসেছে। সেট আপ ইউর ফোন, নেক্সট নেক্সট এগ্রি স্কিপ করলাম, অ্যাকসেপ্ট করলাম, নেক্সট স্কিপ, নেক্সট স্কিপ, ইউজ নাও, মানে এই এবারে বুঝতে পারছি সেটটি লঞ্চ করবে অ্যাপ্লিকেশানগুলো। কিন্তু এখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে, টু ইউজ দিস ফোন ইউর ফার্স্ট হ্যাভ টু সাইন ইন টু অ্যান ওনার্স গুগল অ্যাকাউন্ট, ইন ইউজ দিস ফোন হোয়েন ইট ওয়াজ লাস্ট রিসেট। মানে এখানে বলতে চাইছি ওনার্সের গুগল অ্যাকাউন্টটি দিতে হবে, যেই অ্যাকাউন্টটি এই ফোনটিকে লাস্ট সাইন ইন করা হয়েছিলো বা যেটা দিয়ে রেজিস্টার করা হয়েছিলো সেই গুগল অ্যাকাউন্টে যাবে, যেটাকে আমরা আমাদের ভাষাতে বলি FRP লক, FRP অ্যাকাউন্ট লক। এটাকে এখন আনলক করতে হবে, দেখা যাক। এটি এখন আমরা এমআরটি টুলের সাহায্যে FRPটাকেও আনলক করবো। খোলা রয়েছে, এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছি ইরেজ FRP, একটু ভালো করে দেখাও, জুম করে একটু যদি দেখা যায়, দেখা যাচ্ছে ইরেজ FRP ফরম্যাট ছিল, সেখান থেকে ইরেজ FRPতে গেলাম, গিয়ে স্টার্ট করলাম, করে সেম একই প্রসেসে মোবাইলের পোর্টটি লাগাবো। ওখানে কানেকশন হয়েছে সেটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে এটা ডান হয়েছে, এই গেট মোবাইল অ্যাকাউন্ট ডেটা অল ইজ ডান, ঠিক আছে। এই মতো অবস্থায় সেটটিকে আবার খুলে নেব, খুলে নিয়ে অন করব, অন হলো। এবার দেখা যাক FRPটা খুলেছে কি না, এটি MRPতে ফার্স্ট টাইম করছি, অতএব এর পূর্ব অভিজ্ঞতা বা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, আদৌ হয় কি না জানি না, এটা সম্পূর্ণ ট্রাই করলাম, দেখলাম সেটটি যেহেতু এর মধ্যে আছে সিস্টেমে সেভাবে দেখা হলো, দেখা যাক হয়েছে কিনা। সেট আপ করলাম, নেক্সট নেক্সট স্কিপ, অ্যাকসেপ্ট,
skip next import sorry skip use now বললাম হ্যাঁ খুলে গেছে অর্থাৎ এফআরপিটিকে আলাদা করে খুলতে হবে অথবা এই মুহূর্তে ভিভো ভি পনেরো এটির প্যাটার্ন আনলক বা পাসওয়ার্ড আনলক এবং এফআরপি দুটোই সাকসেসভাবে